আসসালামু আলাইকুম সকল প্রবাসী ভাই বোন, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে টাকার রেট আপডেটে। সকলের প্রতি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। ইংরেজি 1 জানুয়ারি 2024 সাল। জানিয়ে দিব যথারীতি প্রতিদিনের মতো আজও টাকার রেটের সর্বশেষ আপডেটটি বাংলাদেশ ফরেন কারেন্সি দ্বারা প্রকাশিত। আমরা বিশ্বাস করি এই আপডেটটি দেখলে আপনি আর্থিকভাবে লাভবান হন এবং প্রবাসের মূল্যবান সময় বাঁচাতে পারেন। প্রতিটি দেশে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি আর প্রতিটি এক্সচেঞ্জের টাকার রেটেও পার্থক্য থাকে। মালয়েশিয়ান প্রবাসী আজ টাকা পাঠালে এক রিঙ্গিতে পাচ্ছেন 26.10 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ 23.70 টাকা, ক্যাশ পিক আপ 23.70 টাকা। সৌদি আরব প্রবাসী 1 রিয়াল 29.27 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ 28.95 টাকা। US ডলার 120.30 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ রকেট 110.70 টাকা, ক্যাশ পিক আপ 110.05 টাকা। ইউরোপিয়ান ইউরো 134 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ। ইতালিয়ান ইউরো 134 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ 133.30 টাকা, ক্যাশ পিক আপ 132.40 টাকা। ব্রিটেনের পাউন্ড 154.10 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ ক্যাশ পিক আপ 152.70 টাকা। সিঙ্গাপুরের ডলার 90.07 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ 89 টাকা। অস্ট্রেলিয়ান ডলার 82 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ ক্যাশ পিক আপ 76.60 টাকা। নিউজিল্যান্ড ডলার 68.37 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ 68.47 টাকা, ক্যাশ পিক আপ 66.41 টাকা। ক্যানাডিয়ান ডলার 90 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ ক্যাশ পিক আপ 89 টাকা। UAE সংযুক্ত আরব ইমারাত 32.14 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ। ওমানের রিয়াল 360.02 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ। বাহারিনি দিনার 306.47 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ 289 টাকা। কাতারের রিয়াল 33 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ। কুয়েতি দিনার 400 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ 356.06 টাকা। সুইজারল্যান্ড ফ্রান্স 142 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ ক্যাশ পিক আপ 140.40 টাকা। দক্ষিণ আফ্রিকান রান 5.97 টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক। জাপানি ইয়েন 77.00, দক্ষিণ কোরিয়ান অন 9.00, ইন্ডিয়ান রুপি 1.29 টাকা। উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র প্রবাস থেকে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য। স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্য আংশিক পরিবর্তন হতে পারে। এছাড়াও অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাঙ্ক ট্রান্সফার, ক্যাশ পিক আপ ও এজেন্ট কমিশনের ভিন্নতার কারণে প্রকৃত মূল্য কম বা বেশি হতে পারে। আন্তর্জাতিক ডলার মানদণ্ডেও এই রেটের পরিবর্তন আসতে পারে। আপনি যখন বৈধ পন্থা অবলম্বন করে দেশে টাকা পাঠান তখন সরকার ঘোষিত প্রণোদনা 2.5%, ব্যাংকের ঘোষিত প্রণোদনা 2.5%, মোট 5% আপনি পাচ্ছেন। এটি পাচ্ছেন কি না এক্সচেঞ্জ থেকে কনফার্ম করে নেবেন এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকে বলবেন ব্যাংক থেকে বুঝে নিতে। কোনো ব্যাংকে যদি এই টাকা না দিতে চায় আপনার আপনজনকে বলবেন উপস্থিত থেকে ব্যাংকের ম্যানেজার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখবেন এবং আপনার মতামত কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলো সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন।